জনগণ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট আমার mp.com এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমার mp.com এর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ মহোদয়ের কাছে। আমার mp.com এ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে প্রশ্ন রেখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি। তার প্রশ্নের বিষয়বস্তু হলো গোবিন্দগঞ্জ উপজেলা ও ডিগ্রি কলেজ রোডের বেহাল দশা। মাননীয় সংসদ সদস্য মহোদয় কাছে জানতে চেয়েছেন এই বেহাল দশা উত্তরণের উপায় কী। গোবিন্দগঞ্জ পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রথম শ্রেণীর পৌরসভা। পৌরসভার অধীনে কোনো রাস্তা, কোনো ব্রিজ, কোনো কালভার্ট এগুলি করার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। এইটি পৌরসভা এই রাস্তাটি করবে। আমি দয়া করে তাকে অনুরোধ জানাচ্ছি যে উনি যেন মেয়র সাহেবের সাথে যোগাযোগ করেন। মেয়র সাহেব এই রাস্তাটি করার এখতিয়ার মেয়র সাহেবের আছে, এটা আমার এখতিয়ার বহির্ভূত। মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।